वेलकम टू माय यूट्यूब चैनल किसान टेक। ताई किसान टेक चैनल अपन सबा के स्वागत। आजकल विषय हलो ये अगस्त मास, ये अगस्त मासे अपनारा कि फसल लगाबें से विषय नहीं आलोचना करब। प्रथमे आसे मूलो। मूलो एक स्वल्प मेयादी जात फसल, से जल्दिर मध्य है। ये अगस्त मास ते लगाले अपना सेप्टेम्बर फसल उठे जाए खूब ताड़ाताड़ी होबे। তাই মূলো লাগিয়ে ফেলুন। মূলো খুব খেতেও স্বাদিষ্ট। এরপর আসি টমেটো। টমেটো ভালোবাসে না এমন মানুষ আছে পৃথিবীতে বলে আমার তো জানা নেই। টমেটো ছাড়া মনে হবে বাড়িতে কোনো আমার সবজিই নেই। তাই এখন থেকে রেডি করে ফেলুন, টমেটো লাগিয়ে ফেলুন জলদি। এর কতগুলো ভালো জাত আছে যেমন নামধারী, যে কে নন্দিনী, এসব জাত লাগিয়ে ফেলুন। এবার আসি লঙ্কা। লঙ্কা যদি এখন আপনি লাগান তাহলে আপনার যে পাতা কোঁকড়ানোর ভয়, কিছু গলন পচনের ভয়, সেগুলো অনেকটা অধিকাংশে কম হয়। তাই এখন লঙ্কা লাগাতেই পারেন। এরপর আসি কপি। এটা হচ্ছে বাঁধাকপি। তাই বাঁধাকপি এখন থেকে চারা তৈরি করে ফেলুন এবং লাগিয়ে ফেলুন। এর কতগুলো জাত আছে যেমন পুষা রবি, সে জাতগুলো লাগাবেন যেগুলো শীতে খুব ভালো হয়। বাঁধাকপি খেতেও যেমন সুস্বাদু, আবার বাঁধাকপি বিক্রিও সেভাবে হয়। আর একটু জলদি যাতে বীজ বেছে নেবেন তাহলে আপনি লাভবান হবেন। এরপর আছে ফুলকপি। ফুলকপি তো সবাই চেনে, ফুলকপি বললে একটা শীতের কথা মনে পড়ে যায়, শীত মানে ফুলকপি। এরপর আসি শশা। শশা আপনি আগস্ট মাসে লাগান তবে মাচায় লাগাবেন। শশা মাটিতে এবার দিলে সাইক্লোন বারবার এলে আপনার শশা মাটিতে হবে না, তাই আপনাকে মাচার মধ্যে শশাটা লাগাতে হবে। যদি শশা লাগান, সামনে পুজো আসছে তাই শশার দাম আপনি ভালো পাবেন। কিছু ভালো ভালো জাত আছে সেগুলো বেছে বেছে লাগান। এরপর আসি লাউয়ের কথায়। এই যে লাউ, মাচার লাউ, লাউ লাগালে আপনার জুন মাসে লাউ লাগালে আপনার রোগ ব্যাধিতে খেয়ে দেয়, কিন্তু এখন যদি লাগান তো অনেকটা রোগের আক্রমণ থেকে আপনি বাঁচবেন, তাই লাউ লাগান। এখন যদি ভেন্ডি লাগাতে পারেন তাহলে ভেন্ডি কিন্তু আপনি নভেম্বর মাস অবধি বিক্রি করতে পারবেন। তাই ভেন্ডি যদি লাগান তাই খুব লাভবান হবেন। তাই আপনি এই সময় ভেন্ডি লাগাতেই পারেন। এরপর আসি বেগুন। বেগুনকে কে না চেনে? অনেকেই ভাবে বেগুনের কোনো গুণ নেই তাই তার নাম বেগুন। আমি বলবো সব থেকে যদি কিছুর গুণ থাকে সেটা হচ্ছে বেগুন। তাই বেগুন আপনি লাগাতেই পারেন। পুষারবি এবার তো শীতের দিন আসছে তাই কাঁটা বেগুনও লাগাতে পারেন। এভাবে কাঁটা বেগুন কিছু জাত আছে সে জাতগুলো দেখে বাজার থেকে। এছাড়া আপনি মাচার ঝিঙ্গা এ সময় লাগাতে পারেন। তারপর হচ্ছে পেঁপে। এই পেঁপে চারা আপনি লাগান এখন, এখন লাগালে খুব তাড়াতাড়ি ধরে যাবে। পালক শাক এবার আপনি বুনে দিতেই পারেন। পালক শাক খুব জলদি মধ্যে হয় এবং পুনকা, লাল শাক দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আসি ধনে পাতা। ধনে পাতা এমন কোনো মানুষ নেই যে ধনে পাতা তার পছন্দের তালিকার মধ্যে পড়ে না, তাই ধনে পাতা আপনি লাগাতেই পারেন। এবং এটা খুব বাজারে একসময় দাম ভালো পাওয়া যায়, 100-200-300 টাকা পর্যন্ত কিলো পাওয়া যায়। তাই একটু যত্নশীল হয়ে আপনাকে লাগাতে হবে, তাহলে আপনি খুবই লাভবান হবেন। এতে এমন কিছু খরচা নেই তবে একটু পরিশ্রম কাজে লাগাতে হবে। অবশেষে আসি, তবে এসব চটচলদের মধ্যে লাগিয়ে ফেলুন। আর যেতে যেতে একটাই কথা বলবো, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ততক্ষণ আসি, আজকের মতো টাটা।